বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানবাসী বৃষ্টির জেরে নাজেহাল। অনেকে বলছেন 2020 সাল যেভাবে শুরু হয়েছে এখন মনে হচ্ছে কবে বছরটা শেষ হয়। করোনা ভাইরাস থেকে শুরু করে আমফান ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, লকডাউন, বর্ধমান রেলওয়ে স্টেশন ঢোকার মুখে বেশ কিছু অংশ ভেঙে পড়া, সেই ঘটনায় একজনের মৃত্যুসহ নানান সমস্যা ঘটে চলেছে একের পর এক এই 2020 সালে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে, কিন্তু শিথিলের অংশ আবার কেড়ে নিয়েছে বৃষ্টি। এমনিতেই মানুষের হাতে কাজ নেই, চরম অসুবিধার মধ্যে সাধারণ মানুষ জীবনযাপন করছেন। এরই মধ্যে এদিন সকাল থেকে মানুষ ঘরবন্দি বৃষ্টির কারণে। ব্যবসাদাররা দোকান খুলে বসে আছেন ক্রেতার আশায়, কিন্তু বৃষ্টির জন্য ক্রেতার দেখা নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।